সবাই দেখতে পাচ্ছিল যে পোস্টারের মধ্যে বিনার শিখিত আসলে সিঁদুর এবং সে আসলে একটা সাত মাস বয়সী একটা মৃত ছেলেকে নিয়েই আসলে ওর ক্রাইসিস যায়। আর আর হচ্ছে দেশ আছে, যুদ্ধ আছে, ইমোশনাল পুরো সিনেমাটা আমি বলবো একটা ইমোশনাল একটা সিনেমা। যারা আসলে আমার মনে হয় কি এই সিনেমাটা শুধু আমার না, এই সিনেমাটা দিন শেষে সবাই সিনেমা হয়ে দাঁড়াবে, আমার এটা বিশ্বাস। এখন ডিরেক্টরও আসলে এরকম মানে কনফিউশনের মধ্যে ছিল যে এখনই আমি এরকম ক্যারেক্টার করতে চাই কিনা বা আসলেই কি আমি সম্মতি দিয়েছি কিনা। মানে আমি যখন বললাম যে হ্যাঁ আমি সিনেমাটা করতে চাই, তারপরও মানে ব্যাপারটা হচ্ছিল যে আসলেই কি করবো। তো এটা আসলে মানে এত বেশি কাকতালীয়, মানে এত সুন্দর করে জীবনে আসলে ঘটে গেছে জিনিসগুলো। আমি যখন মা সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমি আসলে একজন মা হয়েই দাঁড়াই, কারণ তখন আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার চলে। এই জার্নিটা, মা সিনেমার জার্নিটা আমার কাছে একদম খুব হৃদয়ের কাছের একটা সিনেমা। আমার মানে সারা জীবন এই সিনেমাটা আমার জন্য একদম আলাদা হয়ে থাকে। যারা দেখছে তা পছন্দ করছে, প্রশংসা করছে, এর থেকে আসলে বড় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় এটাই হয়তো চেয়েছিলাম, মানে এটাই সাকসেস। আমি যখন আসলে প্রমোশনের জন্য দুদিন আগে ঘর থেকে জাস্ট মানে বাইরে পাটা দিলাম, তখনই আমার মনে হলো না আমি এখনো কাজ করার জন্য রেডি না। মানে আমার বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে আসলে সত্যি সত্যি মানে মুভ করাটা আসলে কঠিন হয়ে যাচ্ছে। বাচ্চাকে পুরো 24 ঘন্টা আসলে অন ডিউটি থাকতে হচ্ছে, এই তো এটাই তো পরিবর্তন। আগে নিজের কেয়ার করতাম, নিজেকে নিয়ে থাকতাম, এখন আসলে নিজের বলতে কিছু নেই, এখন আমার সব কিছুই রাজ্য। এই সিনেমাটা মানে হয় না যে আমি জানি না, মনে হয় যে এই সিনেমাটা আমার কাছে অনেক বাচ্চা, মানে একদম মানে অন্তরের কাছের একটা সিনেমা। আমি কি বদলে গেছি? না, আমার তো আমার মনে হয় যে কোনো কিছু তো মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে, মানে আরও যোগ হয়েছে আমার জীবনে। মাতৃত্ব যোগ হয়েছে, মাতৃত্ব মানে তো অনেক সুন্দর কিছু, অনেক দারুণ কিছু। তো মা মানে বাচ্চা যখন সাথে থাকে, হ্যাঁ হই হুল্লোড় তখন এখন আরো বেশি পরিমাণে হচ্ছে, কারণ আমার সাথে আমার বাচ্চা হই হুল্লোড় করছে। তো জীবনটা আসলে ভরপুর হই হুল্লোড়। যখন রিল্যাক্স আমি হতে পারবো তখন মনে হয় আমি সুন্দর করে ক্যারেক্টারও আসলে ঢুকে যেতে পারবো এবং সবার সামনে সুন্দর সুন্দর ক্যারেক্টার নিয়ে হাজির হতে পারবো।